ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজ পর্যন্ত আমি 500রও বেশি মোটিভেশন ভিডিও বানিয়েছি, কিন্তু সেই 500 মোটিভেশন একদিকে আর আজকের এই ভিডিওটা আরেকদিকে। পড়তে বসলে তোমাদের বিভিন্ন সমস্যা হয়, ঘুম পায়, পড়তে ইচ্ছা করে না, তো সেই সমস্ত সমস্যার সমাধান আজকে আমি দেব না। তোমাদের মতনই অনেক স্টুডেন্টের কমেন্ট এখানে রয়েছে, তো তাদের কথার মাধ্যমে, তাদের বক্তব্যর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সেই সমস্যাটার সমাধান হয়। তো চলো শুরু করা যাক সর্বপ্রথম কমেন্ট দিয়ে। এখানে ফার্স্ট কমেন্ট তপন নাহা, ইনি বলতে চাইছেন, আপনার ভিডিও দেখে কোনো লাভই হয় না, এর থেকে ভালোভাবে পড়ার কিছু টিপস নিয়ে ভিডিও করলে ভালো হয়। দেখো ভাই, দাদা, যেই হও, আমি তোমাকে এখানে বোঝানোর চেষ্টাই করব না যে টিপস ট্রিক্স নিয়ে কতদিন তুমি বেঁচে থাকবে। আমি তোমাকে বলবোই না যে টিপস ট্রিক্সের ভরসায় তুমি কটা পরীক্ষা পাস করবে। তোমার ভিতরের যে খিদে, সেগুলোর উপরে কাজ করা দরকার। এরকম মোটা মোটা জ্ঞান আমি আজকে তোমাকে দেবো না। তুমি এই যে কমেন্টটা করেছো যে ভিডিওর নিচে, সেই ভিডিওর নিচে আরো অনেকেই কমেন্ট করেছে, তো তাদের কি বক্তব্য সেগুলো তুমি দেখো। দাদা, তুমি সত্যি একজন অসাধারণ মানুষ, তোমার কথাগুলো দারুণ, কিন্তু যে নিজেকে বদলাতে চায় সে নিজে থেকেই বদলায়। তোমার বা আরো অনেক মোটিভেশন শুনে ভাবে আমি বদলাবো, কিন্তু সবার আগে বদলাতে লাগবে এদের নেগেটিভ মাইন্ড। আমাদের বোঝা দরকার জীবনটা কত কঠিন, জীবনটা এত সহজ না, তাই নিজেকে বদলানোর জন্য দাদার কথার মাধ্যমে নিজের নেগেটিভ মাইন্ডটাকে বদলাও। ভাই, আমি এখানে তোমাকে কোনো রকম ভাবে ক্রিটিসাইজ করছি না, কিন্তু তুমি এখানে বোঝো যে তোমার মতনই একজন স্টুডেন্ট তার চিন্তাভাবনা কিরকম। আমাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে, আমাদের জীবনকে যদি বদলাতে হয়, তাহলে অন্যের কথার মাধ্যমে আমাদের জীবন বদলাবে না, আমাদের নিজেদের নেগেটিভ মাইন্ডকে আগে বদলাতে হবে, তবে আমাদের জীবন বদলাবে। ওকে, এবার দ্বিতীয় কমেন্ট এখানে দেখো। দাদা, আপনি আমার কমেন্টটা পড়বেন কিনা জানি না, আমি যখন ক্লাস 10 পড়ি তখন আপনার ভিডিও আমার সামনে আসে, তখনও পর্যন্ত আমার রোল নাম্বার 30+ হতো, কিন্তু যখন থেকে আপনার ভিডিও দেখা শুরু করি তখন নিজের মধ্যে জেদ চলে আসে যে আমাকে স্কুলের টপার হতেই হবে। নিজের উপর কনফিডেন্স রেখে পড়াশোনা শুরু করি আর এখন HS দিলাম, 90% নাম্বার পেয়েছি অ্যান্ড স্কুলের হাইয়েস্ট নাম্বার পেয়েছি। আমি খুব খুশি এবং আপনাকে থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই যে কমেন্টটা যিনি করেছে, এনাকে কি আমি কোনো রকম টাকা দিয়েছি, না স্পেশালভাবে কোনো রকম রিকোয়েস্ট করেছি যে এত ভালো একটা কমেন্ট করো? এই কমেন্টটার মাধ্যমে তুমি কি উত্তর পাচ্ছ? আমার ভিডিও দেখে কোনো লাভই হয় না, কিন্তু সেই একই ভিডিও দেখে আরেকজন কি বলছে, আগে তার নাম্বার হতো 30+, এখন সে 90% নাম্বার পেয়েছে, স্কুলের টপার হয়েছে, কিভাবে? চলো নেক্সট কমেন্ট, আমি আজকে তোমাদেরকে বিশাল কিছু বলবো না, তোমাদের কথাগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো আরেকজন, আপনার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি, দাদা এমন মোটিভেশন দাও না, কি বলবো, আমার যেটা 2 ঘন্টা ধরে মুখস্থ হচ্ছিল না, আমি তোমার ভিডিও বারবার দেখলাম আর ইজি ভাবে আমি আমার পড়া পারলাম। থ্যাংকস ভাইয়া, এখানে কি বলবে বলো এনাকে, থ্যাংকস দাদা, তোমার এই কথাগুলো শুনে আমি পড়াশোনাতে যে ভুল করছিলাম সেটা বুঝতে পারলাম আর আমি স্টাডিতে মনোযোগের সাথে জেগে উঠলাম। এখানে কি বুঝলে, আমার ভিডিওগুলো কোনো ওষুধ না যে আমি তোমাকে একটা ট্যাবলেট দেবো, তুমি খেয়ে নেবে আর সব পড়া মুখস্থ হয়ে যাবে। তোমাকে তোমার ভুলটা বুঝতে হবে ভাই, যেটা এই ভাই বুঝেছে, যে ভুল করছিলাম সেগুলো বুঝতে পারলাম আর আমি জেগে উঠলাম। নেক্সট, নিজের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত থামবো না, আজ থেকে শুরু করলাম নিজের সবটা দিয়ে, সবটা দিয়ে। এই কথাটা তো সবাই বলে, নিজের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত থামবো না, স্বপ্ন আমি সত্যি করবই, কিন্তু নিজের সবটা দিয়ে কে শুরু করে? আমাদের সমস্ত জিনিস দরকার, এটা করব, ওটা করব, এটাও চাই, ওটাও চাই, তার মধ্যে আমাদের স্বপ্নটাকেও চাই। সেটা সম্ভব না যদি তোমার স্বপ্নটা ভীষণ বড় হয়। তুমি যেটা অর্জন করতে চাইছো সেটা যদি আরো 1000টা মানুষ অর্জন করতে চায়, সেটা অনেক কঠিন, তার জন্য তোমাকে তোমার সবটা দিতে হবে, তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। চলো নেক্সট কমেন্ট, দাদা ভাই, আমি কোনোদিন কমেন্ট করিনি কিন্তু আজ করছি, তোমার ভিডিও দেখে আমার চোখ খুলে গেছে, আমি আজ থেকেই লড়বো। এই 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 জিনিসটা, এই লড়বো এই জিনিসটা দরকার, স্কুলে কলেজে টপার হতে গেলে এই জিনিসটা দরকার, লড়বো লড়বো এই জিনিসটা দরকার। এবার নেক্সট কমেন্ট, আজকে আমার মনটা অনেক খারাপ, মনে হচ্ছিল আমাকে দিয়ে হবে না, 3 মাস ধরে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি কিন্তু এখনো কোনো ফল পাচ্ছি,
পারছি না, মন থেকে পুরো ভেঙে গেছি। আজকে আপনার ভিডিওটি দেখে ভালো লাগলো, জানি না পারবো কিনা, কিন্তু অনেক উৎসাহ পেলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ভাই অ্যাকচুয়ালি কি জানো, এই 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 জিনিসটা আমার ভিডিও যেটা দেয় তোমাদেরকে সেটা হচ্ছে এই উৎসাহ, এই সাহস, এটা দেয় প্রত্যেকটা মোটিভেশন ভিডিও, তা বাদে আর কোনো কিছু না। এই উৎসাহটা তোমাকে দিয়ে ছেড়ে দেয় যে ভাই তোমাকে করতে হবে, এই উৎসাহের দমে তুমি এগিয়ে যাও, তুমি প্রথম স্টেপ নাও। এবার সেই স্টেপটা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, দীর্ঘদিন তোমাকে লড়াই করতে হবে সেই ফিল্ডে, তারপর তুমি সাকসেস পাবে। তো এই উৎসাহ দেওয়ার কাজ করে প্রত্যেকটা মোটিভেশন ভিডিও। নেক্সট কমেন্ট, বেশি পড়াশোনা করে কি হবে, সেই তো রাজমিস্ত্রির হেল্পার হতে হবে, তাই তো বন্ধুরা? ইব্রাহিম শেখ, ভাই ইব্রাহিম কিছু মনে করো না, তুমি এই যে কথাটা বলছো না রাজমিস্ত্রির হেল্পার হতে হবে, এটা হ্যাঁ হতে হবে, কিসের জন্য জানো? তোমার চিন্তা ভাবনার জন্য, তাছাড়া আর কোনো কারণ নেই। কেন বলছি জানো? দেখো এখানে এই মানুষটাকে চেনো? হিন্দু মুসলিমে ভীষণ ভেদাভেদ না, কিন্তু এটা এমন একজন মানুষ, আজকে ভারতবর্ষে একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলেও এই মানুষটাকে হাত জোড় করে প্রণাম করবে। কেন? কারণ ইনি এমন কিছু কাজ করে গিয়েছে। কিন্তু ইনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, এনার বাড়িঘর কেমন ছিল, এনার পারিবারিক অবস্থা কেমন ছিল, সবকিছুই তুমি জানো। আজকে সারা দুনিয়ার মানুষ এনাকে সম্মান করে, কেন জানো? এই এনার চিন্তা ভাবনার জন্য। তোমার যে চিন্তা ভাবনা না, যে রাজমিস্ত্রি লেবার হতে হবে, আর এনার চিন্তা ভাবনা আরেক রকম ছিল, তাই এনাকে মানুষ সম্মান করে। আরেকজনকে দেখাই, এই মানুষটাকে চেনো? পেট্রোল পাম্পে কাজ করত, কিন্তু আজকে ভারতবর্ষের নাম্বার ওয়ান বিজনেসম্যান, রিলায়েন্স। কিভাবে? এনার এই মস্তিষ্কের, এই মস্তিষ্কের চিন্তাভাবনা এনাকে এখানে পৌঁছিয়েছে। তো আশা করি এবার নিশ্চয়ই তোমাকে বোঝাতে পেরেছি, ভাই চিন্তাভাবনাটাকে বদলাও। যদি কপালে থাকে রাজমিস্ত্রির হেল্পার হতে হবে তো হব, কিন্তু চেষ্টা তো করে দেখি, আমার চাহিদাটাকে, আমার ইচ্ছাটাকে বদলে দেখি না। ওকে, এবার নেক্সট কমেন্ট, এটা খুব দারুণ একটা মজার কমেন্ট। পিএস দিয়া, সবার কথা জানি না, বাট আমি পড়তে বসলে আমার সেই রকম ঘুম আসে। আমি ঘুমের জ্বালায় টেবিল থেকে বিছানায় পড়ে যাই, পড়ে মিনিমাম 3 ঘন্টা ঘুমাই। আচ্ছা দিয়া বোন, তোমাকে একটা সিম্পল জিনিস বলছি, এটা ইমাজিন করো, ইমাজিন করো, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ইমাজিন করো, তোমার ভিতরের ফিলিংসটা কীরকম আসে সেটা তুমি একটু ভেবে দেখো। তুমি এখন যে ক্লাসেই পড়াশোনা করছো, ধরে নাও তোমার সামনে এমন একটা অপশান আসলো যে এই বছর তোমাকে 1 থেকে 10 মধ্যে হতে হবে তোমার ক্লাসে, যদি না হতে পারো তোমার গায়ের রং পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। এবার বলো তোমার ভিতরের ফিলিং কী আসছে? ঘুম আসবে না? আসবে না। রাত্রে যে ঘুমানোর সময়, সেই সময়েও তুমি উঠে পড়বে। বোন তুমি একবার নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি হতে চাও, যে আমি এই হতে চাই, আমি ওই হতে চাই। এবার ভালোভাবে গভীরভাবে ভাবো, যেটা তুমি হতে চাও সেটা হওয়ার প্রয়োজন সেটা এখন কতটা। তুমি ডক্টর হতে চাও, কিন্তু সেই ডক্টর হওয়ার প্রয়োজন বোধটা তুমি এখন কতটা ফিল করছো, সেই প্রয়োজন বোধটা এখন তোমার মধ্যে যত বেশি থাকবে তত তুমি সেই কাজে সিরিয়াস ভাবে কাজ করতে পারবে। প্রয়োজন বোধ যদি না থাকে, তোমার মাইন্ড কখনোই তোমাকে এনার্জি দেবে না, তোমার মাইন্ড তোমাকে ঘুমিয়ে পাড়িয়ে দেবে। তো সুতরাং তোমার যে প্রয়োজন বোধ সেটা বাড়াও। শুধু চাহিদা ইচ্ছা থাকলে হবে না, সেই ইচ্ছাটা কতটা জরুরি এখন সেটা সব থেকে বেশি ম্যাটার করবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এরকম ফরম্যাটের ভিডিও আমিও এই প্রথম বানালাম। চেষ্টা করছি তোমাদের জন্য প্রতিদিন ভালো কিছু নিয়ে আসার, প্রতিদিন নতুন কিছু নিয়ে আসার। এই চ্যানেলটাই আমি ডেডিকেট করে দিয়েছি বাংলার প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে প্রত্যেকটা ভিডিওকে ফলো করো, যাতে আমি তোমার লাইফে আরও কিছু ভ্যালু অ্যাড করতে পারি, এবং তুমি তোমার স্টাডিতে যাতে আরও গ্রো করতে পারো, এগিয়ে যেতে পারো, সেই জন্য চ্যানেলটাকে ফলো করতে থেকো। কাল আবারও একটা ভিডিও আসছে, নতুন কিছু তোমাদের জন্য থাকছে।